আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। ফাযাকারু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই জায়গার মধ্যে তারা আমার নবীর জিকির করতেছে, আমার নবীর আলোচনা করতেছে, আমার নবীর শান আর মানের আলোচনা করছে। হযরতে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার নবীর সাহাবীরা, আল্লাহর নবীর শান আর মান কত বেশি জানো? উনি বলে, কত বেশি? আমার নবীর রওজার কিনারায় ঘুমায় প্রত্যেকদিন আল্লাহ রাব্বুল আলামিন সকালবেলা 70,000 ফেরেশতা পাঠায় দেয়। ওই 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নবীর রওজার সারুকিনে দিয়া ঘুরে আর নবীজিকে সালাম দেয়। সুবহানাল্লাহ। সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আল্লাহর নবীর রওজার চারদিক দিয়ে ঘুরে আর নবীজিকে সালাতু সালাম দেয়। সন্ধ্যা হলে চলে যায়, আবার 70,000 ফেরেশতা আবার চলে আসে। 70,000 ফেরেশতা সে আমার নবীর রওজার কিনার দিয়ে ঘুরে আর নবীজিকে সালাম দেয়। ফজরের রক্ত চলে যায়, এইভাবে চলতেই থাকে, চলতেই থাকে। বাবা, যেই দিন কেয়ামত হয়ে যাবে, ওই কেয়ামতের দিন যখন জমিনগুলো নষ্ট করে দেওয়া হবে, বিদীর্ণ করা হবে, জমিন ধ্বংস করা হবে, ওই দিন পর্যন্ত যখন আমার নবীর রওজার কিনারা রওজার চারদিক দিয়ে ধ্বংস হয়ে যাবে, আমার নবীর রওজা শরীফ ধ্বংস হবে না, ওই দিন আল্লাহর নবীর রওজা শরীফ থেকে 70,000 ফেরেশতা আল্লাহর নবীর সালাম দিতে দিতে আসমানের দিকে উঠে যাবে। সুবহানাল্লাহ। কোথায় উঠে যাবে? অর্থাৎ কিয়ামত পর্যন্ত নবীজির রওজার উপরে সালাম দেওয়ার জন্য আল্লাহ পাক 70,000 ফেরেশতা প্রত্যেক দিন বাজেট রাখছেন। কোন সুবহানাল্লাহ। কত হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা। আমার নবীজির প্রত্যেক দিন 70,000 ফেরেশতা, প্রত্যেক রাত্রে 70,000 ফেরেশতা সালাম দিতেই আছে। বলেন তো বাবা জিয়া, আল্লাহর নবীর, আল্লাহর নবীজির যদি আল্লাহর নবী, আল্লাহর ফেরেশতারা সালাম দেয়, আমরা দিতে পারবো কি পারবো না? জোরে বলেন, পারবো কি পারবো না? নবীজিকে সালাম দেওয়া কি অপরাধ? নবীজির দরুদ শরীফ পড়া কি অপরাধ? আল্লাহ নবীকে সালাম দেওয়ার জন্য কে বলেছে? আল্লাহ বলেছে, আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও আমার ইমানদারেরা, তোমরা আমার নবীর উপর সালাম দাও, দরুদ পড়ো। সুবহানাল্লাহ। কোন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছে নবীজিকে সালাম দেওয়ার জন্য, সেখানে আমরা নবীজিকে সালাম দিলে কি অপরাধ হবে? ধরে বলেন, সুনানে আবি দাউদের মধ্যে কেন হাদিস বলতেছে আমার নবী, মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলা রূহি হাত্তা আরুদ্দা আলাইহি সালাম। আমার মুসলমান উম্মতের মধ্যে, আমার উম্মতের যারা যেখান থেকে হোক না কেন, আমার যখন সালাম দেয়, সাথে সাথে আমি জিন্দা নবীর রওজায় বসিয়া আমার ওই উম্মতের সালামের জবাব দিয়ে থাকি। সুবহানাল্লাহ। জোরে বলেন, সুবহানাল্লাহ। আমার উম্মত যেই জায়গা থেকে হোক না কেন, যেই প্রান্ত থেকে হোক, আমারে যখন সালাম দিবে, আমাকে যখন বলবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি নবীর রওজায় বসিয়া আমার উম্মতের সালাতু সালামের জবাব দেই। বলেন তো বাবা জিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শরীফে জিন্দা না মুর্দা? জোরে বলেন, জিন্দা। একদল মানুষ বের হয়ে গেছে, বলে আমার নবী কবরের মধ্যে পচে গলে মাটির সাথে মিশে গেছে। কোন নাউজুবিল্লাহ। বলেন তো বাবা জিরা, সালামের জবাব কি মুর্দা মানুষ দিতে পারে? জোরে বলেন, মুর্দা মানুষ কি সালামের জবাব দিতে পারে? সালাতু সালামের জবাব দেওয়ার জন্য জীবন থাকা দরকার। আমার নবী রওজায় বসিয়া আমাদের সালাতু সালামের জবাব দেয়। কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী আমাদের সালামের জবাব দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলতেছেন, আমা ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা বিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মাতি আসসালাম। আমার আল্লাহ তাম দুনিয়ার মধ্যে একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, যে ফেরেশতারা তাম দুনিয়াটা বিচরণ করে আর তাকায়া দেখে কোন উম্মত নবীজিকে সালাম দেয়। যেই উম্মত নবীজিকে সালাম দেয়, ওই উম্মতের নাম, ওই উম্মতের ঠিকানা, ওই উম্মতের সম্পূর্ণ ডিটেইলস অ্যাড্রেস আল্লাহ নবীর দরবারে পৌঁছায়। আল্লাহ নবীজির ডাক দিয়ে কয়, নবী গো, আপনার একদল উম্মত, আপনার অমুক উম্মত আপনাকে সালাম দিছে। আমার নবী এই কথা শুনিয়া আমার নবী সেই রওজায় বসিয়া সালাতু সালামের জবাব দেয়। কোন সুবহানাল্লাহ। আমরা যখন নামাজে বসি, তাশাহুদে পড়ি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, পড়ি কি পড়ি না? জোরে বলেন, ওই বাংলাদেশের মধ্যে একসাথে কোটি কোটি মানুষ নামাজ পড়ে, ঠিক কিনা? প্রায় 5 লক্ষ মসজিদ আছে, 5 লক্ষ মসজিদের মধ্যে একসাথে আজান হয়, 5 লক্ষ মসজিদের মধ্যে আল্লাহর বান্দার নামাজ পড়ে, 5 লক্ষ মসজিদের মধ্যে, শুধু বাংলাদেশের কথা বলতেছি,
আর অন্য অন্য দেশ তো বাদ দিলাম, শুধু বাংলাদেশের মধ্যে 5 লক্ষ মসজিদে একসাথে প্রত্যেকটা মানুষ বলে তাসাজ্জুদের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবি, ঠিক কিনা? জোরে বলেন। 5 লক্ষ মসজিদের মধ্যে আনুমানিক কত কোটি মুসলমান নামাজ পড়ে? 2 কোটি। 2 কোটি মুসলমান বাংলাদেশের মধ্যে যদি একসাথে আল্লাহ নবীর এজরে সালাম দেয়, বলেন তো বাবা জিরা মা, আমার নবীর হৃদয়ে বসে 2 কোটি উম্মতের সালাতু সালামের জবাব দেয় কিনা? আরো যারা দেয় কিনা? বাংলাদেশের মধ্যে যদি কমপক্ষে 2 কোটি মুসলমান একসাথে নবীজির সালাম দেয়, ভারতের মধ্যে প্রায় 25 কোটি মুসলমান, 25 কোটি মুসলমানের মধ্যে কমপক্ষে বাংলাদেশে 17 কোটি মানুষ, 17 কোটি মানুষের মধ্যে 2 কোটি মানুষ যদি নবীজির সালাম দেয়, তাহলে ভারতের মধ্যে 25 কোটি মানুষের মধ্যে 3 কোটি পাওয়া যাবে কয় কোটি? হইল কত? 5 কোটি। প্রত্যেকটা মুসলমান কান্ট্রির ক্ষেত্রে যদি 1 কোটি কইরা ধরেন, 1 কোটি উম্মত যদি এরকম প্রায় 100 কোটি মুসলমান বিশ্বের মধ্যে প্রায় 350 কোটি মুসলমান আছে, আর দৈনন্দিন প্রায় 100 কোটি মুসলমান নামাজ পড়তেছে, 100 কোটি মুসলমান তাসাউদের মধ্যে একসাথে বলতেছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, 100 কোটি মুসলমানের সালাতু সালামের জবাব আল্লাহ নবী রওজায় বসিয়ে দিতেছে। সুবহানাল্লাহ।